আইনজীবীদের কথা বলবো, আপনারা কয়েকদিন পূর্বে আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, এটা অত্যন্ত রিসেন্ট একটি ঘটনা, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা দেখার জন্য, সেই অনুষ্ঠান তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, তারা নির্বাচন সম্পর্কে বাংলাদেশের আইন বাংলাদেশের অবস্থা এগুলো দেখছিলেন, এবং সেটা কিন্তু তারা বলছিল যে সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই, এই কথাগুলো তারা বলছিল এবং সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলার জন্য আসছিল। সেখানে আমরা কথা বলছি আমার সাথে আমাদের এডিশনাল অ্যাটর্নি জেনারেল সাহেব, কিন্তু আমরা তিনজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল, আমি আমরা ওনাদের সাথে বসে কথা বলছি, তখন ওনারা চিৎকার ছিলেন, তো সেই চিৎকার দেওয়ার সময় ওনাদের প্রশ্ন করে আমরা উত্তর দিলাম, কিন্তু আমার মনে হয় আমাদের উত্তর হচ্ছে ওনাদের যে ওনারা যে কার্যক্রম প্রদর্শন করেছেন সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে, আমাদের কথাকে অনেক বেশি শক্তিশালী। আমার মনে হয় ওনারা নির্বাচন চান না, নির্বাচন চেলে নির্বাচন যদি ওনারা চেতেন তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখার জন্য যারা আসছে তাদের সামনে এই ধরনের কাজ করতেন না, এবং নিশ্চয়ই আমি বিশ্বাস করি তাদের উপর থেকে যারা এটা এখানে এই গুটি চালে যারা সুতা ধরে টান দেয় তারা এটা বলেছে নির্বাচন বন্ধ করার জন্য তোমরা এই ব্যবস্থা নাও, আদারওয়াইজ তারা যদি সুষ্ঠু নির্বাচন যেত তারা যদি ইউরোপিয়ান পার্লামেন্টে যেত এই ধরনের কাজ করতো না, তারা যেই কাজটা করতে এইসব কাজগুলো যখন আমরা তথ্যচিত্রের মাধ্যমে প্রদর্শিত করবে আমাদের বন্ধুরা পুরা বাংলাদেশ কেন পুরো বিশ্ব দেখবে তাদের উদ্দেশ্যটা কি, তারা এখন এগুলো করবে আরো বেশি করে করবে কারণ তারা জানে নির্বাচনে গেলে তারা পারবে না, তাদের কোনো হাল নাই, তাদের কোনো কিছু নাই, তাদের কোনো কমিটি নাই, তারা শুধু আছে আপনাদের মনে আছে 2018 সালে তিনজন করে তারা একই সিটে নমিনেশন দিয়েছিল, যিনি বেশি টাকা দিবেন তিনি কিন্তু সর্বশেষভাবে ওনাকে তারা মনোনীত করবে, সেই বিষয়টা তাদের মাথায় আছে, এই জন্য তারা নির্বাচন হয়তো যাবে না, তাদের যাওয়ার হয়তো ইচ্ছাও নাই, গেলে তারা এগুলো করতো না, এবং তারা একটা জিনিস দেখেন তারা কোনো গণতান্ত্রিক রীতিনীতি মানছে না, এবং আইনজীবীদেরকে আইনজীবীদের আমার বলছেন যে আমরা সুপ্রিম কোর্টের সম্মান, আমি সুপ্রিম কোর্টের সম্মান করবো না, আমি বলে বাংলাদেশের আইনজীবীদের সম্মান, আমরা বাংলাদেশের যে 63,000 আইনজীবীরা কাজ করি আমাদের যে সম্মান সেই সম্মানটা রক্ষা করার জন্য আমাদের কাজ করতে হবে, আমরা আইনজীবীরা কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হব না, আমরা আইনজীবীরা আইনের শাসনের সাথে কাজে করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনের শাসন রক্ষা করার জন্য আমরা কাজ করব, আমরা মানুষের মৌলিক অধিকার মানবাধিকার রক্ষার চেষ্টা করব, কিন্তু আমরা মানবাধিকার কেড়ে নিব না, একজনকে আঘাত করা নিশ্চয়ই তার মানবাধিকার তার মৌলিক অধিকার পরিপন্থী, একজন যদি মিছিল করে তাকে আঘাত করা হয় সেটা অবশ্যই সভ্য সমাজে কোনোভাবেই এটা মেনে নেয় না, বিদেশিদের সামনে তাদের গাড়ি ঘিরে ধরে গাড়িতে ধাক্কা মারা লাফ দিয়ে উঠে যাওয়া এটা কোনো সভ্য সমাজে এটা কোনো অ্যালাউ করে না, এবং আদালত অঙ্গনে পৃথিবীর কোথাও এটা করে কিনা এটা দেখবেন, আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করবো পৃথিবীর সকল সভ্য সমাজের যত আদালত আছে কোনো আদালতে এইভাবে কোনো বিদেশি আসলে দাঁড়িয়ে মিছিল করে তাদের গাড়ি ঘিরে ধরে না এটা সম্ভব কিনা না এটা আপনারা দেখবেন, আপনাদের আমি আমি সবগুলো তুলে ধরার জন্য আমি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র অ্যাডভোকেট একজন কয়েস ভাইকে, আমাদের অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন মানুষ এবং আমাদের শাহ মঞ্জুরুল হক, তিনি সবসময় ভালো কাজে আছেন, আমাদের সম্পাদক সাহেব আছেন উনি, উনিও সহায়তা করেছেন, আমি সকলকে যারা যারা এই সাথে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি সাইফের নেতৃত্বে যে এই বিলটা সেই বিল আরও কাজ করে যাবে এবং বাংলাদেশকে একটা সঠিক রাষ্ট্র হিসেবে যে পরিচালিত হচ্ছে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় যে বাংলাদেশকে তলাবিহীন জুড়ে বলা হতো আজকে বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকে, আজকে কিন্তু কেউ জিজ্ঞাসা করেন আপনার কোথায় বাংলাদেশ, সবাই জানে বাংলাদেশটা কোথায়, আজকে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু কিছুদিন পূর্বে ঋণ দিয়েছিল জানেন কিনা শ্রীলঙ্কাকে, অর্থাৎ বাংলাদেশের অবস্থা কিন্তু আগের অবস্থান নাই, সেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং সবাই জানে ওরাও জানে এটা যে মাননীয় প্রধানমন্ত্রী আবারও যদি নির্বাচিত হন তাহলে ওদের মানুষ ওদের ভুলে যাবে, এই ভুলে না যাওয়ার জন্য ওরা এই চেষ্টা করছে, তো আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাজের মাধ্যমে জনগণ ভোটের মাধ্যমে তাদেরকে ভুলিয়ে দেবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।